একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনি স্যাডের মন্ত্রী, স্যাডের প্রধান মন্ত্রী, হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক কর্মকাণ্ড পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত দেখা যায়নি। চারিদিকে এখন শুধুমাত্রই রক্তলাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখন যেভাবে গর্জন দেখিয়ে ভয় দেখিয়ে যাচ্ছে, তাতে গা শিউরে উঠছে, একটা আলাদা সাহস তৈরি হচ্ছে। সো গর্ব করে বলা যায় আমাদের জয় নিশ্চিত। এই বন্টির কথা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন তার বুকে সাহস কতটা। তার কথা এবং চোখে একটা জিদ লুকিয়ে আছে। তিনি কামলা পুলিশের মুখের উপর কথাগুলো বলেছেন, বরং কথাগুলো একদম মনেই ধরেছে। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে, অবশ্যই বলতে পারি। সে একটা মেয়েকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল, তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ হাউ ডেয়ার দেয়ার, এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আসলেই তো ওরা ম্যাট্রিক পাস পুলিশ, আবার কোনো কোনোগুলো পিতৃ পরিচয়হীন। এই ম্যাট্রিক পাস ও পিতৃ পরিচয়হীন পুলিশ কিভাবে কলেজ ও ভার্সিটি ছাত্রদের উপর গুলি করতে পারে? ভাই ওই যে কালকে রাত্রে বাড়ি গেছে, ভাই ভাই শুট করেন শুট করেন, এটা ক্লিপ নেই, এটা কেমন মিডিয়া? তাহলে আপনি বাতালে সঙ্গে না, তাহলে জঙ্গি দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটাই সর্বপ্রথম সরকারের গতিটা থামিয়েছিল। এই রকম রমণীদের স্যালুট করা উচিত। কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই, আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটা নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর এনজিনি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি। এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই মায়ের বুকটা খালি হয়ে গেল। সাহসী নারীদের এই স্লোগানগুলো যে কারো রক্ত গরম করে দেবে। এই বন্টি এখন আর আমাদের মাঝে নেই, আর দেওয়ার শিক্ষাগুলো আমাদের মাঝে রয়ে গেল। এই ভিডিওটা এখন ভাইরাল, আপনার হাতে এই কুড়াল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে।